রাজধানীর প্রবেশ মুখগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পথচারী সহ সাধারণ যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। চলে যাব সেখানে। আরিফ, যাত্রীদের যে তল্লাশি করা হচ্ছে, এ নিয়ে যাত্রীদের কি কোনো ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন, আর বাড়তি নিরাপত্তার বিষয়ে পুলিশ কোনো কিছু বলেছে কিনা সে ব্যাপারে জানাবেন। দিশা, আপনি জানেন যে আগামীকাল বিএনপির যে গণসমাবেশ, সেটাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন রাজধানীতে চেকপোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এখন আমি আছি গাবতলী এই চেকপোস্টে, এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু ব্যাপক তৎপরতা, মানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু এক ব্যাপক হারে জোরদার করেছে বিভিন্ন চেকপোস্টগুলোতে। আমি দেখতে পাচ্ছেন আমার পেছনে সারিবদ্ধভাবে এই আইন শৃঙ্খলা বাহিনী, তারা দীর্ঘ সময় বা তারা যে তল্লাশি করছেন সেগুলো বলা চলে যে ব্যক্তিগত গাড়ি আছে কিংবা গণপরিবহন, পাশাপাশি সাধারণ যাত্রীদেরকেও ব্যাগ ছাড়াও হাতে যা কিছু পাচ্ছে সেগুলো কিন্তু তল্লাশি চালাচ্ছে। তো তাদের কাছে আমি, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই তৎপরতা আসলে কতটুকু বেশি জোরদার করেছেন, আপনারা কি কি তল্লাশি করছেন। তারা কিন্তু বলেছেন যে আমরা সব ধরনের চেষ্টা করছি যাতে করে আগামীকাল এই যে সমাবেশকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়টা তারা কিন্তু কঠিনভাবে নজরদারি রেখেছেন। তো এখানে আমার সাথে একজন আছেন আইন শৃঙ্খলা বাহিনী, তার কাছে আমি সরাসরি জানতে চাইব যে আগামীকালের জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং কি তল্লাশিটা কিভাবে নিচ্ছেন। আমাদের আসলে আগামীকাল না, এটা বিজয়ের মাস, এই জন্য ঢাকা শহরের লোকজনকে নিরাপদ রাখার জন্য আমরা অস্ত্র, মাদক এবং দুষ্কৃতিকারী যানবাহন আমাদের যখন আমরা মনে করি যে ওইটা চেক করা দরকার ওইটা করতেছি। এটা হলো চেকপোস্ট, হইল আমাদের প্রতিনিয়ত প্রাত্যহিক একটা অংশ, হইল আমাদের ডিউটির। বাড়তি চেকপোস্টের ব্যবস্থা মানে আমরা একটু জোরদার করেছি। আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমাদের এই যে জেলখানা থেকে জঙ্গিও পলায়ন করছে, সেই হিসাবে আমরা বাড়তি হিসাবে কিছু লোকজন জনবল বাড়াইছি। আগামীকাল সমাবেশ, গণসমাবেশ বিএনপির, সেই প্রেক্ষিতে আপনাদের কোনো নির্দেশনা দেওয়া আছে কিনা? না, সেই প্রেক্ষিতে আমাদের কোনো নির্দেশনা দেওয়া নাই, তবে নাশকতা যাতে না হয় এই ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন দিশা, যে নাশকতা এড়াতে যে তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনীর করেছেন বা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন, সেই তল্লাশি অনুযায়ী তারা কিন্তু দিন রাত বা আজকে সারা রাত বা আগামীকালও তারা এই তল্লাশি চালাবেন। এছাড়াও সাধারণ যাত্রীদের কথা বলছেন, ভোগান্তির বিষয়টা সাধারণ যাত্রীরা বলছেন যে তেমন কোনো ভোগান্তি হয়নি, তবে গণপরিবহনের সংখ্যাটা একটু কম বিধায় তারা একটু ভোগান্তিতে পড়েছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ দিশা। ধন্যবাদ আরিফ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।